সিবিআই ডাকে, টাকা পয়সার খেলা করে। মুখ্যমন্ত্রী এখন আন্দোলনের মধ্যে আইনি বেআইনি ন্যায় অন্যায় খুঁজে আসলে আন্দোলনকেই বিভ্রান্ত করার চেষ্টা করছেন। উনি মানিক ভট্টাচার্যের পক্ষে না উনি চাকরির পক্ষে, এটা ঠিক ছবি। দেখুন, ব্রাত্য বসু গতকালকে প্রেস কনফারেন্স করে যা বলেছেন সেটা অযৌক্তিক। উনি বলেছেন বিরোধীরা চায় কি এদিক ওদিক করে দেওয়া হোক, কারণ এদিক ওদিক করে দেওয়ার তো সুযোগ বিরোধীদের নেই, নিয়োগের দায়িত্বটা সরকারের। উনি বিধানসভায় বলেছিলেন 1,56,000 বলেছিলেন শূন্য পদ প্রাইমারি এডুকেশনে, শিক্ষাতে সব মিলিয়ে 3,500 প্লাস। সেই নিয়োগটা কবে হবে ফেজ ওয়াইজ বলুন, 5,000, 10,000, 12,000 গল্প আসছে কেন? দুই, 2016 এবং 2020 যে প্যানেল প্রকাশিত হয়েছিল, বা প্যানেল প্রকাশ করা হয়নি, যে নিয়োগ হয়েছে সেই নিয়োগ অস্বচ্ছ এবং টাকার বিনিময়ে, এটা যথেষ্ট পরিষ্কার স্পষ্ট, সাদা খাতায় মজা বেশি। প্যানেলটা প্রকাশ করুন ওএমআর শিট সহ, এগুলো সব সরকারের কাজ। সেই প্যানেলটা প্রকাশ করে যারা বেআইনি তিন তাদেরকে নির্দিষ্ট করে খারিজ করুন, তাহলে পোস্টও বেড়ে যায়। চার, 14 হোক আর 17 হোক, যাদের 40 ক্রস করে গেছে পরীক্ষার সময়, যারা 40-এর কমে ছিলেন, যাদের ইতিমধ্যে 40 ক্রস করেছে, তাদের ক্ষেত্রে স্পেশাল কন্ডোনেশন কি করবেন ডিসিশন নিন, এবং নিয়োগের সুস্থ ব্যবস্থা করুন, নির্দিষ্ট স্বচ্ছ এবং সুষ্ঠু ব্যবস্থা করুন। তার জন্য উনি যার যার পরামর্শ নিতে হয় নিন, কিন্তু কল্যাণময় গাঙ্গুলির অথবা মানিক ভট্টাচার্যের পিছন পিছন হাওয়া দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাজ নয়। শিক্ষামন্ত্রীর এখতিয়ারে থেকে ওরা 12টা বাজিয়ে দিয়েছে। প্রথম ডেটের সময় ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, পরের ডেটের সময় পার্থ চ্যাটার্জি, একজন জেলে চলে গেছে। স্বচ্ছ এবং স্পষ্ট করুন, প্যানেল প্রকাশ করে ওএমআর শিট সহ ফাঁকা আসন কত, নিয়োগের ব্যবস্থা করুন, সবাই বুঝে সবাই মেনে নেবে, তালগোল বেশি পাকাবেন না। মানিক ভট্টাচার্য তৃণমূলের নেতা, এমএলএ, অযোগ্য অপদার্থ দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান, টাকা খেয়েছে, টাকা খেয়ে পরীক্ষার্থীদের পাস করাকে ফেল করিয়ে দিয়েছেন, সাদা খাতায় চাকরি দিয়েছেন, তার জেলে থাকাটাই স্বাভাবিক, এই সমস্ত দায় তার। তিনি অনেক লম্বা লম্বা কথা বলেছিলেন যে একটাও বেআইনি দুর্নীতি ইত্যাদি নেই, দেখা গেল দুর্নীতি ছাড়া নিয়োগ হয়নি, 20% সঠিক নিয়োগ হয়েছে, বাকি 80% দুর্নীতি। উনি তারপরেও কোর্ট ঘুরতে ঘুরতে সুপ্রিম কোর্ট গেছেন, একবার হেরেছেন, আবার গেছেন, আবার হারলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোথা থেকে টাকা পেয়েছেন, কিসের চাকরি করতেন, কোথা থেকে টাকা পেলেন, দুর্নীতির টাকা, লুটের টাকা, লুটের টাকা নিয়ে কোর্টে গিয়ে বাঁচবার চেষ্টা করেছেন, কোর্ট বলেছে বাবা এত অপরাধ করেছো, দুর্গন্ধ গা দিয়ে ভরভর করে বেরোচ্ছে, জেলেই থাকো, সভ্য সমাজে মানিক ভট্টাচার্যের চান্স নেই। মেনকা গম্ভীর ঠম্ভীর কারা কি, সে কেউ নামও জানতো না। 420 ইডি ডাকে, সিবিআই ডাকে, টাকা পয়সার খেলা করে, সোনা পাচারের সঙ্গে যুক্ত বলে ঘুরে বেড়ায়, তাদের কথা শুনে লাভ কি? এটা ঠিক উনি নাকি অভিষেক ব্যানার্জির আত্মীয়া, অভিষেক ব্যানার্জি বাইরে আছেন, ওনাকেও বাইরে যেতে হবে, দুজনে বাইরে গেলে কিছু ধামাচাপা দেবার ব্যবস্থা করা যায় কিনা তার প্রবল প্রচেষ্টা আছে। মেনকা গম্ভীর নাকি সে নাকি কোথায় কি যাচ্ছিল, আটকে গেল, তাহলে এখন দাদাবাবু চলে আসুন, এখানে এসে কি এদিক ওদিক ধামাচাপা দিতে পারেন তার চেষ্টা করুন। যত অপরাধী তাদেরই রক্ষা কবচ দেওয়ার চেষ্টা করতে হয়, কিন্তু পার পাবে না, জেলের ভাত সবাইকে খেতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন যে আমি আন্দোলনকারীদের ভালোবাসি, টেট চাকরি প্রার্থীদের মধ্যে যারা ন্যায়ের আন্দোলন করছেন তাদের আন্দোলনকে আমি সমর্থন জানাই। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে টেট
আন্দোলনকারীদের মধ্যে যারা ন্যায়ের আন্দোলন করছে আমি তাদের পাশে আছি, নাকি পছন্দ করি কি একটা বলেছেন। তাহলে ওখানে অন্যায়টা কে করলেন আর ন্যায়টা কে করলেন, কে ঠিক করবেন? ভক্ষক নিজেই রক্ষক, উনিই ঠিক করে দেবেন কে ন্যায় কে অন্যায়। উনি তো ঠিক করে দিয়েছিলেন মানিক ভট্টাচার্যকে, মানিক ভট্টাচার্য তো টাকা খেয়ে বসে আছে, বেআইনি নিয়োগ করেছে, দুর্নীতি নিয়োগ করেছে। সারা রাজ্যে সারা দেশে আলোচনা হচ্ছে পশ্চিমবাংলায় নিয়োগ দুর্নীতি, অন্যায়, বেআইনি। মুখ্যমন্ত্রী এখন আন্দোলনের মধ্যে আইনি বেআইনি ন্যায় অন্যায় খুঁজে আসলে আন্দোলনকেই বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, 2014 টেট পরীক্ষার্থীদের 16 এবং 20 যে নিয়োগ দেওয়া হলো, নিয়োগের প্যানেলটা প্রকাশ করুন ওএমআর শিট সহ, বেআইনি নিয়োগটা খারিজ করুন। অনেক পোস্ট, 7 দিন সময় লাগবে, এটা কোনো প্রবলেমই না। এই প্রবলেমকে সমাধান করা যায় যদি মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল গুডউইল থাকে, সেটা আছে কি না প্রশ্ন এটাই। উনি মানিক ভট্টাচার্যের পক্ষে না উনি চাকরির পক্ষে, এটা ঠিক করুন।